এক সপ্তাহে দেশে শেয়ার বাজারের বাজার মূলধন কমেছে 2,100 কোটি টাকা। সব মূল্যসূচকের পতনের সঙ্গে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 42.42 পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে 6,254 পয়েন্টে। এছাড়াও DS30 21.27 পয়েন্ট এবং DSES সূচক 9.95 পয়েন্ট কমেছে। বিদায়ী সপ্তাহে DSEতে 1,490 কোটি 33 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,73,335 কোটি 94 লাখ টাকায়। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 229টি শেয়ার দরে ছিল অপরিবর্তিত, দর কমেছে 135টির। বিপরীতে মাত্র 27 কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে DSEতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু ওয়াং ফুড লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির 89.32 কোটি লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহে DSEতে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর 12.72% বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দর পতন হওয়া ইমাম বাটনের শেয়ার দর কমেছে 16.68%।